জয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। তো বন্ধুরা, আজকে তোমাদের ইন্টারভিউ সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিগত বছরে তিনজন ক্যান্ডিডেটকে ধরা কিছু ইন্টারভিউ প্রশ্ন। তো যে তিনজনের কথা আমি আলোচনা করব, তারা তিনজনই বর্তমানে পুলিশে কর্মরত রয়েছে। তো তিনজন তিন টাইপের প্রশ্ন ধরেছে, একজনকে সবচেয়ে কম প্রশ্ন ধরেছে, একজনকে সবচেয়ে বেশি প্রশ্ন ধরেছে 15টি, একজনকে 2টি ধরেছে, আর একজনকে সাবজেক্ট থেকে প্রশ্ন ধরেছে। একজন এইচএসও করেছে, তাকে সবচেয়ে বেশি প্রশ্ন ধরেছে 15টি, আর একজনকে মাত্র 2টি, আর একজনকে সাবজেক্ট থেকে প্রশ্ন ধরেছে। তো চলো দেখে নিই কাকে কী ধরনের প্রশ্ন ধরেছে। তো সবার প্রথমে প্রসেনজিৎ কাজী, তারপরে কোচবিহার, তাকে মাত্র 2টি প্রশ্ন ধরেছে, সে গ্র্যাজুয়েশন শো করেছিল। তো তাকে প্রশ্ন ধরেছিল যে তুমি যখন চাকরি পাবে, তারপরে রাস্তায় যখন কোনো হ্যান্ডিক্যাপকে দেখবে, তার প্রতি কীরকম ব্যবহার করবে, এটা একটা প্রশ্ন ধরেছে। আর একটা প্রশ্ন ধরেছে যে হ্যান্ডিক্যাপের বাংলা কী, তাকে 2টো প্রশ্ন ধরেছে। এর কারণ হচ্ছে যখন সে ইন্টারভিউ দিতে গিয়েছিল, অর্থাৎ ইন্টারভিউ কক্ষে ঢুকেছিল, তখন ইন্টারভিউ বোর্ডে মাত্র 2জন মেম্বার ছিল, একজন চেয়ারম্যান ছিল আর একজন মেম্বার ছিল, বাকিগুলো টিফিন করতে গিয়েছিল, তাই তাকে মাত্র 2টি প্রশ্ন ধরেছে। এরপরে দেখব আরেকজন যাকে সবচেয়ে বেশি প্রশ্ন ধরেছে, সে কিন্তু এইচএসও করেছিল, তাকে টোটাল 15টি প্রশ্ন ধরেছিল। তো দেখে নেব তাকে কী কী প্রশ্ন ধরেছে। তার নাম ভিক্টর রায়, তার বাড়ি আলিপুরদুয়ারে। তাকে প্রশ্ন ধরেছে, সবার প্রথমে ধরেছে তোমার নাম কি, এরপর ধরেছে তোমার নামের অর্থ কী। সে যেহেতু ভিক্টর রায়, তাকে ধরেছিল যে তোমার নামের অর্থ কী। এরপরে ধরেছিল যে তোমার নামে বিশেষ কোনো ব্যক্তি, তার নাম বললাম যে ভিক্টর রায়, এবং তার নামে কিন্তু বাংলা একজন অভিনেতা আছে, তাই তাকে ধরেছিল যে তোমার নামে বিশেষ কোনো ব্যক্তি আছে কি, তারপরে উত্তর দেয়। এরপরে তাকে ধরেছিল যে সে উত্তর দিয়েছে ভিক্টর ব্যানার্জি, তাকে কাউন্টার প্রশ্ন করে যে ভিক্টর ব্যানার্জি কে। এরপরে ধরেছিল যে তোমার উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল, সে যেহেতু উচ্চ মাধ্যমিক শো করেছিল, তাকে ধরেছিল যে উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল, সে উত্তর দেয়। এবং তার কিন্তু উচ্চ মাধ্যমিকে ভূগোল ছিল, তাই তাকে ভূগোল থেকে প্রথম প্রশ্ন হচ্ছে হিমালয় কী ধরনের পর্বত, এরপরে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি, একটি দেশের রাজধানীর নাম বলেছিল, ধরেছিল তাকে। বর্তমানে মানুষের 2টি সমস্যা, যে সময় ইন্টারভিউ দিয়েছিল তখন কিন্তু করোনা চলছিল, তাই সে তাকে জিজ্ঞেস করেছিল যে বর্তমানে মানুষের 2টি সমস্যা, এবং সে 2টি সমস্যার কথা বলে, এবং সেই 2টি সমস্যা কীভাবে সমাধান করা যাবে তাকে সেই কোশ্চেন কিন্তু করে। তারপরে বলেছিল তুমি কি রামায়ণ মহাভারত পড়েছো, উত্তরে সে বলে না স্যার আমি পড়িনি, দেখেছি। এরপরে বলে যে কিসে দেখেছো, তারপরে বলে টিভিতে দেখেছি। তারপরে ধরে যে রামায়ণের মুখ্য চরিত্রকে, এটা কিন্তু তাকে ধরে। এছাড়াও একটি তাকে উপজাতি সম্পর্কে একটি প্রশ্ন করেছিল, সেটা তার মনে নেই। এটি হচ্ছে ভিক্টর রায়ের ইন্টারভিউতে ধরা কিছু প্রশ্ন, তাই কিন্তু টোটাল 15টি প্রশ্ন ধরেছে। এরপরে দেখব আরেকজন ক্যান্ডিডেট, তার ইংলিশ ছিল, তাই কিন্তু সাবজেক্ট থেকে প্রশ্ন করেছিল। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর, নাম রাকেশ বর্মন, সেও বর্তমানে পুলিশে কর্মরত রয়েছে। তাকে ধরেছিল, সে ইংলিশ শো করেছিল, সাবজেক্ট শো করেছিল, তাকে ধরেছিল ইংলিশে 5টি সেন্টেন্স বলো, যাদের ইংলিশ রয়েছে কিংবা যাদের সাবজেক্ট রয়েছে অনার্স রয়েছে, তারা অবশ্যই ভালো করে এগুলো নোট ডাউন করে রাখো, এবং কী ধরনের প্রশ্ন আছে সেটা জেনে নাও। এরপরে ধরেছিল যে শেক্সপিয়ার কে ছিল, তারপরে ধরেছিল শেক্সপিয়ারের 2টি ড্রামা নাম বলো, এরপর ড্রামা থেকে কিছু প্রশ্ন করে। তারপরে ধরেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে, এরপরে পোয়েট্রি থেকে কিছু প্রশ্ন করে। এরপরে তাকে একটি ডিপ্লোম্যাটিক প্রশ্ন করেছে, তুমি তো ইংলিশ অনার্স তাহলে পুলিশে কেন। এরপর পাশ থেকে আরেকজন স্যার সেম ডিপ্লোম্যাটিক প্রশ্ন ধরে যে তোমার স্যালারি কি প্রয়োজন। তারপরে শেষ প্রশ্ন, বাড়িতে কে কে আছে। একে কিন্তু সবগুলাই সাবজেক্ট থেকে প্রশ্ন করেছে, ইংলিশ সাবজেক্ট থেকে প্রশ্ন করেছে। তো এই হচ্ছে তিনজন ক্যান্ডিডেটের ইন্টারভিউতে ধরা কিছু প্রশ্ন। তো
তো অবশ্যই এগুলো ভালো করে নোট ডাউন করবে এবং কি ধরনের প্রশ্ন আসে সেটা তো বুঝতে পেরেছো, এবং যাদের সাবজেক্ট রয়েছে তারা বুঝতে পেরেছো কি ধরনের প্রশ্ন আসে। তুই এরকমই বাড়িতে নোট বানাবে এবং ভালো করে মুখস্থ করে যাবে যাতে ইন্টারভিউতে ভালো একটা নাম্বার পাও। তো আজকের ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।